নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দশম শ্রেণীর যে ইংরাজি পাঠ্য বই ব্লিস, তার থার্ড লেসন নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়ানোর আগে এর লেখিকা নয়নতারা সাইগেল সম্পর্কে আমরা কিছু জেনে নেব। 1927 খ্রিস্টাব্দে 10ই মে তিনি এক বিখ্যাত ভারতীয় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার কাকা জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তার খুড়তুতো বড় বোন ইন্দিরা গান্ধী, যিনি ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। 1986 খ্রিস্টাব্দে নয়নতারা সাইগেলকে সাহিত্য একাডেমি পুরস্কার পুরস্কৃত করা হয়েছিল। এইবারে আমরা সরাসরি চলে যাব আমাদের পাঠ্য বইটাতে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ইউনিট 1। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি আমার বাড়িতে চা খাচ্ছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, সেই সময় বিড়লা হাউস থেকে আমাকে একটা জরুরি টেলিফোন কলে ডাকা হয়। এখানে আমরা আর্জেন্ট শব্দটা পেলাম, আর্জেন্ট মানে হচ্ছে জরুরি। গান্ধীজি হ্যাড বিন শট অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে একটা প্রার্থনা সভা যাওয়ার পথে গুলিবিদ্ধ করা হয়। এখানে আমরা প্রেয়ার মিটিং মানে কি পেলাম, প্রেয়ার মিটিং মানে পেলাম হচ্ছে প্রার্থনা সভা। প্রার্থনা সভায় যখন গান্ধীজি যাচ্ছিলেন সেই পথে তাকে গুলিবিদ্ধ করা হয়। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি স্তম্ভিত হয়ে গেছিলাম আঘাতে যখন আমি গাড়িতে উঠলাম। এখানে দেখো নাম্ব, নাম্ব মানে হচ্ছে স্তম্ভিত হয়ে যাওয়া বা অসার হয়ে যাওয়া। কেন তিনি অসার হয়ে পড়েছিলেন, কারণ শক, একটা হঠাৎ আঘাতে তিনি স্তম্ভিত হয়ে পড়েছিলেন এবং সেইভাবে তিনি গাড়িতে উঠে পড়লেন। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং তার অনুসরণকারীরা তার মৃতদেহকে ঘিরে একত্রিত হয়ে দাঁড়িয়েছিলেন। এখানে আমরা দেখব ফলোয়ার্স মানে হচ্ছে অনুসরণকারী এবং গ্যাদার, গ্যাদার মানে হচ্ছে একত্রিত হওয়া, এখানে গ্যাদার্ড আছে কারণ একত্রিত হয়েছিলেন পাস্ট টেন্স, সেই কারণে এখানে গ্যাদার্ড দিয়েছে। তারপরে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, গান্ধীজি সেই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই কারণে একটা ঘর জুড়ে নিস্তব্ধতা ছিল। এখানে আমরা দেখব ব্রিথ হিজ লাস্ট, এই কথাটার মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক এ ফ্লেম ফ্যানড বাই উইন্ড, বাপুজির এই মৃত্যুর খবরটা সমস্ত দিল্লিতে ছড়িয়ে পড়ল যেমনভাবে হাওয়াতে আগুন ছড়িয়ে পড়ে, অর্থাৎ অত্যন্ত দ্রুত। এখানে দেখো ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এই কথাটার অর্থ হচ্ছে দ্রুত। কেন, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটা ইডিয়ম বা এগুলোকে তুমি ইডিওমেটিক এক্সপ্রেশন বলতে পারো। তার কারণ এই জিনিসগুলোর মাধ্যমে কিছু নতুন জিনিস বোঝায়, ঠিক তেমনি ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড এটার মাধ্যমে ধরো কোনো একটা জায়গায় আগুন লেগেছে, সেই সময় যদি প্রচণ্ড হাওয়া দেওয়া হয় তাহলে কিন্তু আগুনটা নিভবে না, আশেপাশের অঞ্চলগুলোকে তাড়াতাড়ি আরও বেশি জ্বালিয়ে দেবে। অর্থাৎ একটা হাওয়াতে আগুন যত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে সেই দ্রুততা বোঝাতে এখানে ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মৃত্যুর খবরটা দ্রুত সমস্ত দিল্লিতে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের আশেপাশে দুঃখী সমস্ত পুরুষরা এবং মহিলার দল জড়ো হয়েছিল। এখানে কালেক্টেড মানে, কালেক্ট মানে জড়ো হওয়া, কালেক্টেড এখানে জড়ো হয়েছিল তাই পাস্ট টেন্স, অ্যারাউন্ড মানে চারিদিকে বা আশেপাশে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানলায় একটা বাদামি অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। এখানে কেন এরকম মুখের বর্ণনা দেওয়া হয়েছে, তার কারণ কোনো একটা শোকের খবর পেয়ে যেমন আমাদের মুখ বিবর্ণ হয়ে যায় সেই জিনিসটা বোঝাতে এরকম বলা হয়েছে। দে ডিড নট মেক সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, তার মানে কি, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, সেখানে একটা অপ্রাকৃতিক অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। আনন্যাচুরাল মানে হচ্ছে অস্বাভাবিক বা অপ্রাকৃতিক। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস,
সেই নিস্তব্ধতা কেমন ছিল, মনে হচ্ছিল যেন কিছু সময়ের জন্য, কিছু মিনিটের জন্য সময় থমকে গেছে, এই রকম নিস্তব্ধতা। দ্য পিপল ওয়্যার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষেরা অত্যন্ত স্তব্ধ হয়ে গেছিল প্রথমে, যে এমনভাবে স্তব্ধ হয়েছিল তারা প্রথম দিকে কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা চিৎকার করতে লাগলো, প্রচণ্ড চিৎকার করতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো এবং কাঁদতে লাগলো। এখানে দেখো অনেকগুলো শব্দ আমরা পাবো আগের লাইনটাতে। স্টান্ড, স্টান্ড মানে হচ্ছে স্তব্ধ হওয়া। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড, তারা প্রচণ্ড স্তব্ধ হয়ে গিয়েছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, এতটাই স্তব্ধ হয়েছিল যে তারা প্রথম দিকে কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। ক্ল্যামার কথার অর্থ হচ্ছে চিৎকার করা, আর তারা চিৎকার করছিল সেই কারণে পাস্ট টেন্স। দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে বা ভীষণভাবে, তারা ভীষণভাবে চিৎকার করছিল। শাউটিং মানে চিৎকার করা, চেঁচামেচি করা। অ্যান্ড ক্রাইং, এবং তারা কাঁদছিল। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস। তারা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল, তারা হুড়োহুড়ি করছিল সেই বিড়লা হাউসে ঢোকার জন্য, সেই বাড়িতে ঢোকার জন্য। এখানে দেখো জসেল, জসেল কথার অর্থ হচ্ছে ধাক্কা, অর্থাৎ ধাক্কাধাক্কি করা। এবারে তারা ধাক্কাধাক্কি করছিল পাস্ট টেন্সে, সেই কারণে এখানে দেওয়া রয়েছে জসেলড। এবং স্ট্যাম্পিড, স্ট্যাম্পিড কথার অর্থ হচ্ছে ছত্রভঙ্গ হওয়া বা আতঙ্কে কোনো জায়গায় দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে বেড়ানো। তোমরা এক্ষেত্রে হুড়োহুড়িও বলতে পারো। অর্থাৎ তারা, তাহলে আমরা কী পেলাম, যে তারা ধাক্কাধাক্কি করছিল, তারা হুড়োহুড়ি করছিল সেই বাড়িতে ঢোকার জন্য। কোন বাড়িতে? বিড়লা হাউসে, যেখানে গান্ধীজির মৃতদেহটা রাখা ছিল। দে কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। কী বলা হচ্ছে? বলা হচ্ছে দে কামড আ লিটল, অর্থাৎ তারা অল্প শান্ত হলো। কখন? হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যখন তাদেরকে বলা হলো যে তোমাদেরকে গান্ধীজির কে দেখতে দেওয়া হবে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তোমাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন তারা শান্ত হলো। এখানে আমরা কতগুলো শব্দ পাবো দেখো। কাম, কাম মানে হচ্ছে শান্ত, এবং ফিউনারেল, ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ কারুর মৃত্যু হওয়ার পর আমরা যে পদ্ধতিগুলো করি সেগুলোকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। আর এখানে অ্যানাউন্স বলে আর একটা শব্দ আছে, যেটা পাস্ট টেন্স আছে। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, ঘোষণা করা হয়েছিল সেই কারণে অ্যানাউন্সড। পরের প্যারায় লেখিকা কি বলেছেন দেখো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ, ওয়ান উইম্পার্স। যখন কোনো মানুষ নিজের কোনো কাছের মানুষের মৃত্যুর শোকে শোকাহত হয়ে পড়ে, তখন সে গুঙায়। সে কি বলে গুঙায়? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। আমার এখন কি হবে যে উনি আমাকে ছেড়ে চলে গেলেন। এখানে যে শব্দটা আছে দেখো, উইম্পার, উইম্পার মানে হচ্ছে গুঙানো। গুঙানো মানে কি? আমাদের যখন দুঃখ হয়, আমরা যখন সেই দুঃখের বহিঃপ্রকাশটা কোনো একটা শব্দের মাধ্যমে করি, সেই রকম বিষয়কে বলা হয় গুঙানো। তারপর দেখো, দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অব দ্য মর্নিং পিপল। বলছেন যে এটাই নিশ্চিতভাবে সেই প্রশ্নটা ছিল সমস্ত শোকার্ত মানুষগুলোর মাথার সবথেকে আগে। এটার মানে কি? দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, নিশ্চিতভাবে এই প্রশ্নটা আপারমোস্ট, আপারমোস্ট মানে হচ্ছে সবচেয়ে উপরে, অর্থাৎ সেই শোকার্ত মানুষগুলোর মাথায় সবচেয়ে উপরে, সবচেয়ে আগে এই প্রশ্নটাই ছিল। কোন প্রশ্নটা? যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে উনি তো আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমার কি হবে। আর এখানে আর একটা শব্দ আমরা পাচ্ছি দেখো, মোর্ন। মোর্ন কথার অর্থ হচ্ছে শোক প্রকাশ করা, আর যেহেতু শোকার্ত মানুষেরা, তাই এখানে বলা হয়েছে মোর্নিং পিপল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কেমন দেখাচ্ছিল, মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া শিশু। কেন? একটা শিশু হারিয়ে গেলে সবসময় সে তার বাবা মাকে খুঁজতে থাকে, তার সেই সময় যে অবস্থাটা হয় সেই অবস্থাটা বাপু চলে যাওয়ার পর আমাদের সমস্ত ভারতবাসীর হয়েছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। কি বলছেন লেখিকা? ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এই প্রশ্নটাই আমাদের অনেকের হৃদয়ের মধ্যে ছিল। অ্যাজ উই স্যাট স্টিল শকড, আমরা বসেছিলাম এবং তখনও স্তম্ভিত ছিলাম, তখনও স্তম্ভিত ছিলাম। অ্যান্ড আনবিলিভিং, এবং সেই ঘটনাটা আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। এখানে আমরা অনেকগুলো শব্দ পাবো দেখো, যে শকড, শক মানে আমরা জানি যে কোনো গভীরভাবে যখন আমরা আঘাত পাই তখন সেটাকে বলা হয় শকড। আর স্টিল শকড
মানে হচ্ছে তখনও আমরা স্তম্ভিত, তখনও আমরা গভীরভাবে আঘাতপ্রাপ্ত অ্যান্ড আনবিলিভিং, আনবিলিভেবল, এটার মানে আমরা জানি যে অবিশ্বাস্য কোনো জিনিসকে বলা হয়। সেই জিনিসটা, বাপু যে আমাদের ছেড়ে চলে গেছেন এই জিনিসটা তখনও তাদের কাছে অবিশ্বাস্য ছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা শুনছিলাম সেই বেতারের সম্প্রচার। এখানে দেখো ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে হচ্ছে বেতার সম্প্রচার, আর লিসেন মানে হচ্ছে শোনা। আমরা সেই বেতারের বার্তা শুনছিলাম, সেই সম্প্রচার শুনছিলাম, সেখানে কি বলা হচ্ছিল, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণ, ভারতবাসীদের বলা হচ্ছিল যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু অর্থাৎ সমস্ত জাতির জনক মহাত্মা গান্ধী আর নেই। আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ফার্স্ট ইউনিটটা পড়লাম। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে। আর এছাড়াও আরেকটা কথা বলার আছে যে আমরা অলরেডি ফাদার সেলফ, ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলির ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কগুলো পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধবদের সাথে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেতে পারো। তার কারণ পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু খুব জরুরি হতে চলেছে। আজকের জন্য এটুকুই, খুব শীঘ্র দেখা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর সেকেন্ড ইউনিট নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো।